28 অক্টোবর বিএনপি আক্রমণ চালালে পাল্টা আক্রমণ করবে আওয়ামী লীগ, কোনো ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, ওই দিন বিএনপির নেতাকর্মীরা ঢাকার অলিগুলি কোথাও পালাবার পথ পাবে না। বুধবার 25 অক্টোবর বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় জনগণকে বিএনপির নরম কথা বিশ্বাস না করার আহ্বানও জানান তিনি। আরও বলেন, বাংলার মাটি থেকে এই অপশক্তির অস্তিত্ব মুছে ফেলতে হবে, এবার আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে। আগামী 27 অক্টোবর থেকে নির্ঘুম রাত কাটাতে হবে জানিয়ে কাদের বলেন, এবার দলের অস্তিত্বের প্রশ্ন, বিএনপিকে চিরতরে পরাজিত করতে হবে। 28 তারিখ দলের সব নেতাকর্মীদের সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। যে কোনো অপশক্তির অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথে ঐক্যবদ্ধ থাকবে দলের নেতাকর্মীরা। 28 অক্টোবর আওয়ামী লীগের সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা। সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা দেশে সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে বিএনপি, কিন্তু কোনোভাবেই ঢাকাবাসীকে জিম্মি হতে দেওয়া হবে না বলেও জানান তারা। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, সব খবর এখানেই।